শ্রম আইন লঙ্ঘনের দায়ে শ্রম আদালতের দেয়া সাজার বিরুদ্ধে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ সহ চার আসামির আপিল গ্রহণ করে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। আপিলে শ্রম আদালতের সাজার রায় থেকে খালাস চেয়ে 25টি আইনি যুক্তি তুলে ধরেন আইনজীবী। আপিলের সময় শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে ডক্টর মোহাম্মদ ইউনুসও হাজির ছিলেন। আপিল করার পাশাপাশি জামিন প্রার্থনাও করেন ডক্টর ইউনুস। গত পহেলা জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চার আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে আপিল করার শর্তে ডক্টর ইউনুস সহ আসামিদের ১ মাসের জামিন দেওয়া হয়। ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেছিলেন। এ মামলায় অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। ১০৭টা বিশ্ববিদ্যালয়ে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার সৃষ্টি করা হয়েছে সারা পৃথিবী জুড়ে, ৩৭টা দেশে ইউনুস সেন্টারগুলো আছে। এখন রাশিয়াতে সেটা শুরু হচ্ছে, সোশ্যাল বিজনেস সেন্টার শুরু হচ্ছে। কাজে হেন দেশ নেই যেখানে সোশ্যাল বিজনেস সেন্টার বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ আমরা একাডেমিক জগৎ যেটা সবচেয়ে কঠিন জগৎ সেখানে ঢোকা, এবং একাডেমিকরা এই সমস্যার সৃষ্টি করেছে, এটা আমার বক্তব্য। একাডেমিকরা এই সমস্যার সৃষ্টি, আজকে যে সমস্যা আমরা ফেস করছি, একাডেমিকদেরকেই এটা সমাধান দিতে হবে। রাষ্ট্রীয় সর্বোচ্চ মহল থেকে আরম্ভ করে সর্বজায়গায় বিদেশিদের কাছেও বলা হচ্ছে সরকার মামলা করে নাই, এটা করেছে শ্রমিক, কিন্তু ঘটনাটা সঠিক না। আপনারা জানেন এই মামলা করেছে সরকার তার প্রতিষ্ঠান কলকারখানা অধিদপ্তরের মাধ্যমে মিথ্যা অভিযোগ দিয়ে যে শ্রমিকদের চাকুরি স্থায়ীকরণ করা হয় নাই, মজুরি দেওয়া অর্জিত ছুটি দেওয়া হয় নাই এবং লাভ্যাংশের ৫% দেওয়া হয় নাই। এই মিথ্যা মামলা সরকারি প্রতিষ্ঠান সরকারি নির্দেশে এই মামলা করেছে।